Hai, Kobita! Kobita! Are ki, tomar dakti tumi shuno na naki? Ken, ha? Ken, apnar kotha amar ken shunte hoybo? Shunbo na ken. Tumi jano na ami tomar bhalobashi? Jani. Ami jani apni amar bhalobashen. Kintu ami to apnar bhalobashi na. Ami jani tumi amar bhalobasho na. Kintu tomar ma to amar kotha dise. Ja amar loge tomar biya dibo. Ki kolen apni? Amar ma apnar kotha dise. আপনার মতো 10টা ছেলে প্রতিদিন লাইন ধরে থাকে আর 10টারে আমার মা কথা দেয় তাদের সাথে আমার বিয়া দিব এরকম কথা দিতে দিতে না আমার মা কোন দিন জানি পাগল হয়ে যাইবো দেখেন আপনার একটা কথা আমি পরিষ্কার করে কই দিতেছি আমার পিছনে ঘুরে সময় নষ্ট না কইরা সেই সময়টা অন্য কাজে লাগান কাজে লাগবো অন্য কাজে লাগামু কিনা জানি না তোমার মা 10 জনের দেখ আর 20 জনের কথা দেখ বিয়া আমার লগে দিয়ে দিব বলে দিলাম কবিতা শুনো এদিকে তোমার মাল লগে আমার আর তোমার বিয়ের কথাটা ফাইনাল কইরা আসলাম এই যে থাকবা না একটু আপনার এমন কেন কোন তো আমার কি শান্তি মতো থাকতেও দিবেন না আমার মা পাগল দেখে কি আপনারাও পাগল হয়ে গেছেন আহা তোমার মা পাগল হইছে এই কথা তোমার কেড়াই কইলো তোমার মা যদি পাগল হইতো তাহলে আমার মতো হীরার টুকরারে চিনল কেমনি যাই হোক বিয়ে যেহেতু ফাইনাল হয়ে গেছে এখন তো আর চিন্তা ভাবনা করে লাভ নাই মাঝে মধ্যে একটু আইসো আমার কাছে আদর সুভাগ দিমু সমস্যা নাই তো হইছে হ্যাঁ আপনি আদর সুভাগের আমার দরকার নাই আর কোনোদিন আঙ্গ বাড়িতে আসবেন না এই কবিতা যতই দেমাক দেখাও আজ বাদে কাল তো আমার গরিরই বউ হবা কথাটা মনে রেখো রাসেল পোলাটা কত ভালো আমগো বাড়িতে এসে কতক্ষণ বসে থাকলো ও তোরে বিয়া করতে চায় আচ্ছা মা একটা কথা কও তো হে এলাকার কয়টা পোলার সাথে আমার বিয়া দিবা আর কয়টা পোলাই তোমার কাছে ভালো এলাকার সব পোলারাই ভালো ঠিক আছে আর যে আমার টাকা পয়সা বেশি দিব আমি তার কাছেই তোরে বিয়া দিব এটা তো তোরে আমি আগেই কইছি এটারে বিয়া কয় না এটারে বিক্রি কয় মা বিক্রি তুমি আমার সাথে যা শুরু করছো না মনে হইতাছে বাজারে কোনো পণ্য তুমি বিক্রি করবা তার জন্য এরকম দরদাম করো মা তোমার আমি একটা কথা কয়ে দিতাছি তুমি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু কাব্বারে সব কয়ে দিমু আর তুমি যে মাইন কাকার লগে পরকিয়া করো সেটাও কয়ে দিমু কইলি তুই সতিনের মাইয়া আমার পরকিয়ার কথা তুই তোর বাপেরে কয়ে দিবি না আজকে তোর আমি মারাই ফেলামু মাইরা ফেলাও তা মনে আমি বাইসা যাবো তোরে একলা মারমু না তোরে মারমু আমি আর মাইন্ডে কমু যেন তোর বাপেরে খুন করে ফেলায় না না মা আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি তুমি আব্বার কোনো ক্ষতি করবে না আমি আমি কাউরে কিচ্ছু কমু না তুমি আমারে সামনে কইবা আমি ঠিক তেমন ভাবেই চলবো ঠিক আছে কথাটা যেন মনে থাকে তুই এখন আমার লগে চল আমি তোর মাইন কাকার লগে দেখা করতে যাবো তুই দূরে দাঁড়ায় পাহারা দিবি আবার চল কইতেছি শোন এইখানে দাঁড়ায় পাহারা দিবি দেখবি আশেপাশে কেউ আসে নাকি ঠিক আছে আমি ওইদিকে যাইতেছি খবরদার কথাটা যেন মাথায় থাকে কেউ যেন না দেখতে পারে রাগ করবো না কি করবো আমি কত খুন যাবো তো এখানে খাড়াই রয়েছি দেখো আমি তো হাসতেই ছিলাম দেরি হইলো আমার এই সতীনের মায়ার লিগা জানো কি কয় তোমার আর আমার পরকিয়ার কথা নাকি ওর বাপের কাছে কয়ে দিব এ লিগা আমি কি করছি জানো একেবারে ওরে সাথে করে নিয়ে এসু যে দূরে দাঁড় করাই রাখছি যে ও আমার মাইয়া ওয়া ওর মায়ের পরকিয়া দাঁড়াই দাঁড়াই পাহারা দিব কি ভালো করছি না হাই শোনা পাহারা দিব তো ওইটা তোমার সতীনের মাইয়া নিজের মাইয়াও না এটা যদি লোকজনের কাছে কইয়া দেয় আমার বউয়ের কাছেও খবর যাবো তখন শেষ বোধই রে জীবনেও না ওর কাছে ওর জীবনের মূল্য না থাকবার পারে কিন্তু ওর বাপের জীবনের মূল্য ওর কাছে অনেক বেশি আর সেইটাই তো আমি কিট্টু মাইরা দিছি একদম ঠিক করছো তুমি যেরকম সুন্দর তোমার বুদ্ধিটাও এরকম সুন্দর
কবিতা না? হ্যাঁ কবিতাই তো, কিন্তু ওই জঙ্গলের মধ্যে কি করে? যাই তো দেখি। কবিতা বাবা তুমি এখানে? আমারও তো একটাই কথা, তুই এখানে কি করস? ইয়ে মানে বাবা? ইয়ে মানে কি? কার সাথে আইসস? কার সাথে না, ভুল করাইছি। চলো ভাই চলো। ভুল করাইছস? তোর শোক তো কইতেছে তুই আমার সাথে মিথ্যা কথা কইতেছস। কেন আমি তোমার সাথে মিথ্যা কথা কইতেছি মো বাবা? মিথ্যা কথা কইতেছি না, সত্যি কইতেছি। ওদিকে বারবার কি দেখছস? কিছুই না, চলো বাড়িতে যাই আমরা। তুই যদি তোর নিজের পেটের মাইয়া হইতো, তোর এই নষ্টামি তোর পরকীয়া তোর নোংরামি কাজের পাহারা দাইতে। আরে ওই হারামি, তোর একটা কথা কয়ে দেই, তুই যেই কাজ করছস যে পাপ করছস, আবার যদি তুই আমার বাড়ি 30 মানা যাস, তোর আমি জিন্দা কবর দিব। ওই মা, ওই তোর মা যে এত কিছু কইয়া ফেলায়, তুই আমার কাছে কষ্ট কেন? কেন দেখো মো বাবা, আমি যদি এই সমস্ত কথা তোমার কাছে কই, মা তো আমাকে অনেকবার হুমকি দিছে, সে আমারে মাইরা ফেলাইব। আমারে যদি মাইরা ফেলাইতো আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু বাবা, যখন তোমারে মাইরা ফেলানোর কথা কইছে, তখন যে আমি আর সহ্য করতে পারি নাই। আমি পৃথিবীতে সব কিছু ত্যাগ করতে পারবো বাবা, সব কিছু মুখ বুঝে সহ্য করে নিতে পারবো, আমি যে তোমার মরা লাশটা দেখতে পারবো না। আর শুধু এই কারণেই বাবা, আমি মেয়ে হয়ে আমার পরকীয়ার পাহারাদার রইছি। কান্দিস না, কান্দিস না, তোর আর পাহারাদার লাগবো না। তোর একটা কথা কয়ে গেলাম, আমার বাড়ির 30 সীমানা যে তোর আমি না দিই। চল মা।